চলেছে তোমরা সবাই বলে জামে বলে যে আজকে একদম চলে যে আমরা কে দেখেছি মাইনক্রাফট সিজন টু এপিসোড নাম্বার 13 বলতে পারো 13 যে হ্যাঁ আজকে আমরা থাকবো লেভেল সেভ স্যার অনেকদিন পর আমি ডাইমো না আমার করছে না হ্যাঁ ভাই আমার আমার স্কিলটা তো চেঞ্জ হয়ে গেছে বাচ্চা তো তখন ছেলে মেয়ে না আর একটা তোমাদের কথা বললে দেয় থ্যাংকস আ লট 100 সাবস্ক্রাইব কমপ্লিটের জন্য আর হ্যাঁ থ্যাংকস আ লট আর একটা কথা বললে দেয় সেটা হলো যে আমি একটা আমার চ্যানেল ডিসকর্ড সার্ভার আছে তুমি জানো আর ডিসকর্ড সার্ভারটা আমি আরো সুন্দর করছি সুন্দর আমি একা না আমি আমার অ্যাডমিট করছি আর অ্যাডমিটের চ্যানেল লিংক যাওয়া আছে অবভিয়াসলি সেই সব কিছু করছি আমি কিছুই করছি না বিশ্বাস করো আমি কিছুই করছি না আর তার চ্যানেল লিংক নিচে দেওয়া আছে তোমরা যা চেক ইট করতে পারো সে মাইনক্রাফট অ্যান্ড ইয়া ফিফার আর অন্যান্য ধরনের গেম খেলে তোমরা যা তাকে সাপোর্ট করতে পারো আমার মতন আরও সাপোর্ট করতে পারো আমার সমস্যা নেই সো হ্যাঁ আমি বেশ হতো না বললে এখন আমি আজকে মেন গোলে চলা যাই মানে আমি চাইছিলাম এটা আমি চাইছিলাম যে আজকে আমরা একটা অটোমেটিক সুগারকেন ফার্ম বানাবো তার সাথে আমাদের আর্মারে সব কিছু লাগবে আস্তে আস্তে বোঝা সো তার আগে আমি কী করি সব কিছু আর্মারের সাথে আমি সব কিছু জিনিসপত্র নিয়ে আমি কী কী লাগবো তুমি অভাব করবা সিরিয়াসলি অভাব করবা তো আমি হোপ বেশি কথা নেই বললে তোমরা দেখো কী কী অবশ্য আর সব কিছু এই চেস্টের মধ্যে রাখছি সরি এই চেস্টে না ওই চেস্টে রাখছি আর সম্ভবত তোমার সার্ফেক্ট্রি সিরিয়াসলি গাছ সার্ফেক্ট্রি প্রোটেকশন ফোর আমার প্রোটেকশন ফোর করতে এত কষ্ট নেই বাট সার্ফেক্ট্রি করতে অনেক কষ্ট হয়েছে আরেকটা জিনিস নিয়ে নেই তোমাদের জন্য ওসাম একটা জিনিস সেটা ওইটা আমি উপরে যেহেতু উপরে যাই নিয়ে আসি জাস্ট সেকেন্ড তোমাদের জন্য এইটা আমি মানে নিচে রাখছিলাম আই থিঙ্ক আমি মনে নাই ওই দেখলে ওকে এখানে প্রোটেকশন ফোর সার্ফেক্ট্রি প্রোটেকশন ফোর ও থন আছে আমার কাছে যেটা একটা মিলে যেতে পারছি থন থ্রি আর এফিশিয়েন্ট ফার এফিশিয়েন্ট ফাইভ বেস আমি পাইছি সিরিয়াসলি গেছে আমি ও ভাবি নাই যে পাঁচবার আমি এফিশিয়েন্ট পাইছি এফিশিয়েন্ট ফোরের বই একটা পাইছিলাম আই থিঙ্ক ভিলেজার নাকি মনে হয় বই পাইছিলাম আই থিঙ্ক এল ভিলেজার মনে হয় আমার বাবা ভুলে গেছি ভাই অনেক কষ্ট করে করছি সিরিয়াসলি সো এখানে সাবজেক্ট টু আছে সো আমি সাবজেক্ট থ্রি লাগাই দিই সো হ্যাঁ আমি আমার দোতলা যাই এটা আমি ভাঙতেছি সো আমি এখন কী করো এখন আমি দোতলা যাই আমি সব কিছু লাগানি আমি এখানে নিয়ে আসছি আমার দোতলা এনচেন্টমেন্ট রুমে কারণ আনছি এখানে আরেকটা এনবেল যাচ্ছি জন্য সো এগুলো আমার মেন্টেনিংয়ের অভাব নাই জানো তোমরা জানো সিরিয়াসলি মেন্টেনিংয়ের অভাব নাই সো আমি এখানে সফটওয়্যার টু এর জায়গায় আমি সফটওয়্যার মানে থ্রি লাগাইতেছি আর সবগুলো তো থন লাগাই দিচ্ছি আগে আমি আমার পিকেসে অবভিয়াসলি পিকেসে আমি লাগাবো তার আগে সবগুলো তো আলাদা করে দেয় নাহলে আবার সমস্যা হবে সো তার আগে আমি আমার সোয়াটটা ইয়া করে দিই আমি বিগেস করতাম না আগে সোয়াটটা বলে মাঠ এসপি লাগবো টুং 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 সো হ্যাঁ ওখানে দেখতে পাচ্ছে কত খাতা নাকি আমি দেখাবো তোমাদের অ্যান্ড এখন আমি এফিশিয়েন্ট ফাইভের বই আমি পিকেসে লাগাই দিই আর হ্যাঁ আই হোপ এটা অনেক তাড়াতাড়ি হবো সো দেখি লাগাই দিছি ও জি জি ওখানে দেখি এখন আমি এক্সের মধ্যে কিছু নেই আমি আমার জামা কাপড়ের মধ্যে লাগাবো আর আমি দেখি কোনো সাবজেক্ট টু বা এফিশিয়েন্ট টু এর কিছু ইয়ে আছে ওইটা আমার একটা এফিশিয়েন্ট টু এর ইয়ে বই লাগতো যাতে আমি এক্সে লাগাইতাম তাহলে একটু ভালো হইতো বাট আমার কাছে না ওকে কই বাত নেই এখন আমি ইয়া লাগাই
ইয়াতে প্রোটেকশন ফর আমার সবগুলো জামাতে, সো আমি সবগুলো জামা লাগাই আর আস্তে আস্তে করে সবগুলো লাগাইতে পারি। এইসব কিছু দেখো না, এইসব দেখো না। সো বেশি জানা মিলে প্রোটেকশন ফর লাগাই দিছে, 11 এসপি অনেক এসপি লাগবে আমার। সো আমি একটা কাজ করি কি, আমার এসপি এখন শর্ট, একটা কাজ করি কি আমি অফ ক্যামে, মানে অফ ক্যামে বলতে আমি আমি এখন নিচে আমার যেটা আমার এসপি ফার্ম আছে, এসপি ফার্ম থেকে আমি আমার এসপি লাগাই অ্যান্ড সবগুলো ইয়া লাগাই, থন টন সব কিছু লাগাই অ্যান্ড তারপরে তোমাদের সাথে আস্তে আসি। সো হ্যাঁ, আই উইল বি রাইট ব্যাক। সো গাইস, আমি সবগুলো এসপি মানে কালেক্ট করে সব ইয়া করে দিছি এনচেন্টমেন্ট, আর এখানে সবগুলো থন টন লাগানো আছে। আর হ্যাঁ, বেশি অচানক বললে এখন আমি তোমাদের একটা ক্যামো দেখাইতে অংশের কারণ, আর আই হোপ তোমরা অনেক ফাইন হইব। সো আমি তোমাদের দেখাইতেছি জাস্ট আছে আমি সকাল থেকে রাত পর্যন্ত এইট করলাম, ক্ষতি দেখাইতেছি। আমি একটু করবো না, ওটা নিয়ে এসো দেখো, আমি ওকে টাচ করবো না, মারবে ও ড্যামেজ খাবে না, ইয়া পারতে পারবো না, না আমি মারতে পারবো না। নেক্সট আরেকটা টেনশন টেনলাম না, আমি তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আমি তোমাদেরকে টোটাল দেখা দিই, ফার্স্ট অফ অল মোডে, সো এখানে আমাদের ফার্স্ট অফ অল একটা ক্লক বানাতে হবে, আর হ্যাঁ একটা ক্লক বানাতে হবে। সো তারপর আমাদের ইয়ার জিনিস আনতে হবে, এই যে এইসব রিপিটার ইয়ার টিয়ার সব কিছু আনতে হবে। অ্যান্ড হ্যাঁ, এইসব হ্যাঁ আমি বলছি তারপর আমার বই ফেলাই, অ্যান্ড হ্যাঁ সবগুলো ইয়ার লাগাই দিই এখানে এভাবে, অ্যান্ড এটা এইভাবে, অ্যান্ড হ্যাঁ একটা রেজিস্টার আর একটা আমি টর্চে দিই, সে অটোমেটিক রেজিস্টার ইয়া হয়ে গেছে। এখন আমাদের নেক্সট ইয়ারটা হলো যে আমাদের এখানে একটা ব্লক দিতে হবে, একটা দুই তিন চার করে একটা ব্লক, আবার এইদিকে দুই আর এইভাবে করে ফুল টু ফুল বড় করে দিতে হবে। তো গাইস আমাদের নেক্সট স্টেপ হলো যে এইদিকে তিনটা ব্লক দিতে হবে, এইদিকে একটা ব্লক, এইদিকে একটা ব্লক, এইদিকে একটা ব্লক এমনি করে দিতে হবে। এখন আমাদের একটু পানি এরিয়া লাগবে আর ডার্ট লাগবে, এটা নিয়ে আসি পানিও চেস্ট অপার ইয়া টিয়া নিয়ে আনি, ডার্ট দিছি এখানে, আগে এইদিকে একটা ইয়া আর একটু বাংলা হবে, আমি ক্রিয়েটিভ নাই। সো এদিকে ইয়া দিয়ে দিলেই হবে, একদম পারফেক্ট ডান। সো এটা কি হবে, আমাদের চেস্টে সব কিছু এখানে আসবে। সো আই থিঙ্ক তুমি একটু এটা বুঝতে পারছো। সো আমাদের নেক্সট কাজটা হলো যে আমাদের এখন একটু বেশি কথা না কই, আরে ভাই তুই আমার মারতেছিস কে, যা যা মেটা দি। ওকে, সো এখানে এখানে তুই হপারে এখানে শিফট করি, যাতে মানে ক্রাউজ বা শিফট যাই তোমরা যেখানে খেলতেছো। সো এরকম করে দিতে হবে, এদিক দিয়ে একটা ডিসপেন্সার দিতে হবে, ডিসপেন্সার হবে তো সব কিছু কালেক্ট করছি, বাট আমার কিছু জিনিস লাগবে তা নিয়ে আসে, জাস্ট দুইটা ডিসপেন্সার নিয়ে আসতে হবে, ডিসপেন্সার আনতে ভুলে গেছি। আর হ্যাঁ, আমি আপাতত জন্য এটা ভাঙা দিতেছি এই জায়গাটা, আর এইদিকে এভাবে করে একদম পারফেক্ট এরকম ডান হয়ে গেছে। এখন আমাদের নেক্সট কাজ হলো এইদিকে একটা ব্লক এভাবে করে ফুল টু ফুল ইয়া করে দেওয়া, আর নেক্সট এভাবে করে দেওয়া দেবো, মানে এটা মনে একটু ভুল করছি, আমি ভুল করছি না। এখন আমাদের এখানে কাজ দিতে হবে দুই ব্লক তিন ব্লক, এখানে তিন ব্লক তিন ব্লক দেওয়ার সাথে সাথে একটা এই ব্লক এখানে একটা এখানে, আর হ্যাঁ এটা ভেঙে দিয়ে এটা বলবো সব পড়ে গেছি, এটাই আবার সিনেমা আছে মজা বাবা। সো এইকে দিয়ে এভাবে করে দিয়ে দিতে হবে, আর হ্যাঁ আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো এরকমভাবে এখানে ফুলতে ফুল দিয়ে, ও ভাই 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 আমার এখানে তো ইয়াই দেয় নেই, বাকি আমি সিট টাচ আছে না, ওটা আবার ওয়েস্ট হইত। ওকে, সো এটাই তো মজা পাই সিট টাচে। সো আমি এখানে ফুলতে ফুল দিয়ে লাগাই দিচ্ছি, এখন যা আসবে তা হপারে আসবে। এখন হলো সবচেয়ে কঠিন কাজ, যা হলো রেজিস্ট্রেশনের কাজ, আই থিঙ্ক একটু বেশি করে নিতে পারে। সো এটা মারিয়ে দিই তারাও, তারপর আরেকটা দিতে হবে, ওটা আমার একটা
রেজিস্ট্যান্স ইয়ানের একটা শর্ট আছে ওইটা সেখানে নিয়ে আসি। তো হ্যাঁ আমি এখানে নিয়ে আসছি, আর এদিকে একটা লাগাই দিছে ব্লক, তার উপর আরেকটা ইয়া দেওয়া শেষ। সো আই থিঙ্ক তোমরা এখন বুঝতে পারছো। সো এরকমভাবে আমি কি করি, নিচে নামি এখন, আর এখানে আমার নেক্সট ক্লাসটার কাজ করি। সো আমাদের নেক্সট ক্লাসটা হলো যে এই ডিসপেন্সার এরিয়াতে, মানে কিছু কবলস্টোন নিয়ে আসতে চাইছি, কারণ আমার কবলস্টোন শেষ হয়ে গেছে। তো এরকমভাবে ফুল টু ফুল এদিক দিয়ে দিতে হবে, এদের সাথে কানেক্ট কইরা। আর হ্যাঁ কানেক্ট হয়ে গেছে, এখন আমাদের কী করতে হবে কি, এখন আমাদের কী করতে হবে, নিচে নামতে হবে, নিচে নামার পর এদিক দিয়ে সাথে আরেকটা ইয়া দিতে হবে, যাতে আমাদের রিপিটার ইয়েটা ইয়ে হয়ে যায়। হ্যাঁ এভাবে করে দিতে হবে। ছোটো শটের কারণে আমার অনেকগুলো ভুল হইতেছিল, আসলে একটু ভুলের কারণে একটু সব জিনিসপত্র শর্ট করতেছিল, বাড়তেছিল, এই জন্য একটু সমস্যা হয়েছে। আমি একটা কাজ করি, আমি সবগুলো আগে লাগাই দিই, মানে করে সব কিছু আগে করে নিলে তারপরে তোমাদের একটা ছোটো শর্ট কথা দেখা দেবো। সো আই থিঙ্ক তোমরা মাইন্ড করবে না, আর যদি না বুঝতে থাকো তাহলে আমার ডিসকাশন করো, তাহলে আমি বলে দিতে পারি বা সার্ভারে বলতে পারি। আর একটা কথা আমি বলে দিই, ভিডিওটা বড় কারণেও আমি এই আটা গাড়িটা দিচ্ছি, আর আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো বেশি কথা না বললে কাজ শুরু করি। সো আই বি রাইট ব্যাক। সো গাইস আমি মনে করবো অনেকদিন পর রেকর্ড করা আবার শুরু করলাম, কারণ আমি অনেক অলস আর সিরিয়াসলি রোজার পর আরও অলসন বাড়ি গেছে। এমনি নর্মালি দেখছো যে একদিন পর পর কয়েকটা ভিডিও আসে, বাট এখন এটা হবে। সো আমি বেশি জানা বললে আমি মনে করি ঠিক করতে করতে অনেক প্যারা দিছে, আর এই অফ করে দিয়ে আপনার প্যারা দেয় আমি। সো আমি কী করছি, অনেক কষ্ট, ও ভাই আমার ব্যাগ ইয়াতে জাগাই নেই, কালেক্ট হইতেছে, কালেক্ট হইতে একটু দেরি লাগে, একটু সমস্যা দেয়, প্যারা দেয়। সো এতই বুঝতেছি তো, সো দেখতেছো কেমনে কালেক্ট হইতেছে, মানে তোমরা বুঝে গেছো যে আমি টেস্টিং, আমি টেস্টিং করার জন্য, মানে কারণ আমি ঠিক করি ওই যে পর আবার একটু উস্তাদি মারি, তারপর আবার একটু ঠিক করি, তারপর আবার উস্তাদি মারি, এভাবে আমার থাম্বনেলের জন্য। আর ওদের অন্য কোনো ওয়ার্ল্ড ক্রিয়েট করা লাগতো না, দেখতেই পাচ্ছো কত স্টেক কখনো করে আছে, আর এই জন্য বলছে ফাটাফিসে লাইক মারো। তো আমি কী করছি, সবাই তোমরা একদম ফুল টুকু ইজি পাবে দেখাই। আমার সমস্যা এটা ছিল যে এই জায়গাতে আমি কী করছি, এই জায়গাতে একটু কাছে না দিয়ে, যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা কাছে না দিয়ে আমি এভাবে করে দিছি, আর যার কারণে ব্লকটা তৈরি হয়নি। আর এখন ড্রপ করে আমি ঠিক করার পর এভাবে করে দেওয়াতে এখন ঠিক আছে। তো এরকম করে আমি ফুলটা ফুল পাবে দিছি, বাট আমি চাইলে কী করতে পারতাম, এই জায়গাটায় রেজিস্ট্রেশনটা এদিকে দিতে পারতাম, টস এই বের করতে পারতাম, তাহলে আমার রেজিস্ট্রেশন কম লাগতো, ওই যে আমার একটু বলিতে। সো হ্যাঁ আই থিঙ্ক তোমরা বুঝতে পারো, তোমাদের যদি একটু রেজিস্ট্রেশন ব্যাপার আইডিয়া থাকে, সো প্লিজ একটু নিজের বুদ্ধিতে লাগাও, যদি না বুঝতে থাও আমার ডিসকাস সার্ভারে জয়েন করা, আমার ইনবক্স করো বা যেরকম চিটচ্যাট বা যাই ইয়াতে মেসেজ দেওয়া যায় সেখান থেকে করো, আমার কোনো সমস্যা না, আমি আনস দেবো, আমি অল টাইম অ্যাক্টিভ থাকি। অ্যান্ড সেকেন্ডলি আরেকটা প্রবলেম হয়েছে যে সেটা হলো যে আমার বোন মিলের ফার্ম অনেকের কাছে নাই, এমনকি আমার বোন মিল এখন শেষের পথে হয়ে যেতেছে, এরকম অবস্থা হইতেছে, মানে সিরিয়াসলি তোমরা বিশ্বাস করো। এখন আমি কী করছি, এরকমভাবে ফুল টু ফুল হইতেছে, যে দেখতেছো আলট্রা জায়ান্ট প্রো ম্যাক্স কিছু মাত্র এনে 5 মিনিট যদি হয় না, আমার দেখতেই পারতো আমার কি আমার গেম ল্যাগ করতেছে, আমি আই থিঙ্ক ল্যাগ করতে পারতো। সো আই থিঙ্ক তোমরা যা বুঝে গেছো, আই থিঙ্ক আমি একবার ভালো করে দেখাই দিই তোমাদের, ওইটা সেকেন্ড তোমরা দেখতে থাকো, তার আগে এটি কালেক্ট করে বুঝে বুঝে নষ্ট হইবো আমি, আবার সুগার কেনের ব্যাপারে ইয়ে দিই না। সো আই থিঙ্ক তোমরা দেখো, আই থিঙ্ক দেখলে ভালো হবে। সো দেখো একটু, আমি অনেক কষ্ট করছি, অনেক কথা বলছি, সো বাই বাই, কয় টাইম হয়েছে, আই হোপ তুমি ভিডিও এনজয় করেছো। তো হ্যাঁ বাই বাই।